বিএনপির সঙ্গে সুসম্পর্ক চায় ভারত, পাশাপাশি বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় প্রতিবেশী এই দেশটি। ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনারের বাসায় নৈশ ভোজে অংশ নেওয়া বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ও আবদুল্লাহ ওয়াল মিন্টু দীপ্ত টেলিভিশনকে আজ এসব কথাই জানিয়েছেন। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার আমন্ত্রণে বৃহস্পতিবার তার বাড়িধারার বাসায় নৈশ ভোজে অংশ নিয়েছেন বিএনপির পাঁচ নেতা। তারা হলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। ভারতীয় দূতের বাসায় এই নিমন্ত্রণ নিয়ে রাজনৈতিক মহলে নানামুখী আলোচনা চলছে। নৈশভোজে বাংলাদেশের রাজনীতি ও গণতন্ত্র নিয়ে আলোচনা হয়েছে বলে ইঙ্গিত দিলেন বিএনপির নেতারা। বাংলাদেশের স্টেবিলিটি আমাদের নেইবারহুডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং স্টেবিলিটি থাকতে হলে একটা দেশে গণতন্ত্র থাকতে হবে, মানবাধিকার, আইনের শাসন, গণমাধ্যমের স্বাধীনতা, জীবনের নিরাপত্তা, এই সমস্ত বিষয় এবং সিকিউরিটিতে আলাদা হতে পারে না এখান থেকে। এবং যে দেশে গণতন্ত্র থাকবে না সেখানে এই স্পেসটা তো একটি অপশক্তি চলে আসে সবসময়। সুতরাং এই জন্য সকলের ইন্টারেস্ট থাকবে বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসুক, একটা লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচনী ব্যবস্থা, স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থা। ভারতও এখন বুঝতেছে যে আওয়ামী লীগের সাথে সেই সূক্ষ্মতা বা আওয়ামী লীগ যাই বলবে সেটা মেনে যেতে হবে বাংলাদেশে। এই পজিশনে আওয়ামী লীগও নাই, ভারতও নাই। এখন তারা বলছেন ঢাকার রাজনীতি নিয়ে দিল্লির নতুন হিসাব নিকাশ রয়েছে। আমাদের প্রতিবেশীদের বুঝতে পাচ্ছেন যে আমরা চাইলেই যে আমরা আওয়ামী লীগের রাখতে পারবো এই ধরনের কোনো বিষয় এখন আর নাই। তো আমাদের জন্য বেটার, আমাদের জন্য, দেশের জন্য ভালো হবে, আমাদের এই অঞ্চলের জন্য ভালো হবে যদি আমরা বাংলাদেশে যে বৃহৎ রাজনৈতিক দল যেটা বিএনপি, যেটা বারবার ক্ষমতা রয়ে এসছে, যে তাদের সাথে আমাদের একটা সম্পর্ক থাকা ভালো এবং বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, সেটাই হয়তো ওনারা চাচ্ছেন। আমি নিশ্চিত ভারত তাদের পক্ষ থেকে সেই কাজটা করছে, কারণ ভারত তো একটা গণতান্ত্রিক দল এবং বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র। আমি নিশ্চয় তার প্রতিবেশী দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, ভোটাধিকার ফিরে পাক, আইনের শাসন, তারপরে গণমাধ্যমের স্বাধীনতা, জীবনের নিরাপত্তা একটা দেশে থাকুক, স্টেবিলিটির জন্য তো এগুলো দরকার আছে, এবং নেইবারের জন্য এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের স্টেবিলিটি তাদের জন্য, আমাদের ভারতের স্টেবিলিটি আমাদের জন্য, এগুলো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং এইগুলো, এইসব ইন্টারেস্ট তো থাকবেই। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না বলে আবারও উল্লেখ করেন দলটির এই দুই নেতা। এবং নির্বাচনকালীন যে সরকারটা থাকবে সেটা। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।